অনেকদিন পরে আমি ব্লগ করছি আবার, মানে এখানে এসে, মানে এই কলকাতায় এসে 1 মাস হয়ে গেছে, তার মধ্যে একদিন বাড়িও গেছিলাম। আর এত কিছু, মানে যেহেতু কলেজ যাই, তারপরে কলেজ থেকে এসে পড়াশোনা থাকে বা অন্য কাজ বাজ থাকে, ঘুরতে বেরিয়ে যাই মাঝে মাঝে, তো আর এই ব্লগ এসব করা হচ্ছিলো না। আগেও একটা ব্লগ আছে যেটা এডিট করা বাকি আছে, যেমন শিফটিং ব্লগটা, তো আমি ভাবলাম আজকে একটা ব্লগ করি, বিকজ আজকে আমি যাচ্ছি ফটোশ্যুটে, সেটাও কুমোরটুলিতে। কুমোরটুলিতে আমার ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট টাইম কুমোরটুলিতে যাব, আর ওখানে আমার ফটোশ্যুটও ফার্স্ট টাইম। আগের দিন হচ্ছে ময়দানে ফটোশ্যুট করেছিলাম, সেটার পিকচার্স দেখতে হলে তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পারো, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো নিচে। তো এখন প্রায় 10:30 বাজে, একটু বেশি করেই ঘুমিয়েছি, বিকজ কলেজ ড্রেসগুলোতে তো জলদি উঠতে হয়, তো আজকে 10:15 অবধি ঘুমাচ্ছিলাম আর কি। তো চলো আজকে কী কী করি, কী ড্রেস পরবো অ্যান্ড অল, কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই শেয়ার করার চেষ্টা করবো, অনেকদিন ব্লগ করিনি যেহেতু। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় কী খাবো সেটাও বলে দিচ্ছি, কালকে আমি তরকারিটা বানিয়েছিলাম আর ভাতও আছে, যেহেতু আমার কিছুদিন একটু শরীরটা খারাপ ছিল, তো কালকে সব মিক্স তরকারি বানিয়েছিলাম, এইটাই খেয়ে আজকে বেরাবো। আমি রেডি হয়ে গেছি, তো এখন আমি বেরিয়ে পড়েছি। আর এখন আমি শ্যানের বাড়িতে যাচ্ছি, বিকজ কাকিমা শাড়িটা পরিয়ে দেবে, তো একবারে সাবুজিতে গিয়ে দেখা হচ্ছে। যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্যে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, তো তারপরে বাসও পাচ্ছিলাম না, তাই জন্যে মোটরাইড বুক করে মোটরাইডে আমি বেরিয়ে পড়েছি। এখন কুমোরটুলিতে যাচ্ছি, আর এইদিকে আমি এসে গেছি। প্রচণ্ড গরম ছিল আজকে, পুরো ট্যান হয়ে গেছে, মানে এখন তো বোঝা যাচ্ছে না, ঘরে এসে যা অবস্থা হয়েছিল, মানে বিশাল গরম। কেমন গরিব গরিব দেখালো, হ্যাঁ বাড়িতে গিয়ে দেখছি আর কিছু আপলোড করেছি। তুই আগে বল, জল দিয়ে তুই কত হয়ে গেছে না? ছুটি করলাম,
ম্যাডাম আর কিছু পাকা সবাই এইদিকে তাকাও। পিঙ্ক জামা তোমার শাঁখা কলা সিঁদুর
তো আজকের ব্লগটা এই অবধি, আর আমি বেশি ক্লিপ নিইনি যেহেতু আমি প্রথমেই বললাম যে প্রচণ্ড গরম ছিল। আর আমি নিচে ডেসক্রিপশনে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিচ্ছি, যদি ফটোজগুলো তোমরা দেখতে চাও অবশ্যই ওই লিঙ্কগুলোতে ক্লিক করে দেখতে পারো।